নমস্কার লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দেখো সপ্তম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কি বাছাই করা কি পঞ্চাশটি এক নম্বর প্রশ্ন উত্তর যেগুলো কি প্রতি বছরে কি ঘুরে ফেরে কিন্তু এই প্রশ্নগুলি আসে কিন্তু সেটা শূন্যস্থান হোক এক কথা প্রকাশ করা হোক বা সত্য মিথ্যা তা চলো শুরু করি তা দেখো এক নম্বরে কি বলা আছে মোহাম্মদ ঘড়ি কত খ্রিস্টাব্দে মারা যান উত্তরটা কি বারোশো ছয় খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্নটি দেখো মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তার অনুচর কুতুবউদ্দিন আইবক কোন অঞ্চলের শাসক হন উত্তরটি কি লাহোর ও দিল্লির এরপর দেখো তিন নম্বর প্রশ্নটি কী বলছে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি উত্তর কি কর্তৃত্ব বা ক্ষমতা এরপর চার নম্বর প্রশ্নটি দেখো কী বলছে সুলতানি কি তার উত্তরটি কি যে যে অঞ্চলের মধ্যে কি সুলতানি কর্তৃত্ব চলতো তাকে কি সুলতানি বলা হতো এবার চার নম্বর পাঁচ নম্বর প্রশ্নটি তোকে বলছে ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কি উত্তর খলিফা ছ নম্বর প্রশ্নে দেখো আমির কাদের বলা হয় উত্তর ধনী ও ক্ষমতাবান তুর্কিদের সাত নম্বর প্রশ্ন দেখো উমরাহ কাদের বলা হয় উত্তর কি আমিরদের বলা হয় কি ওমরাহ আট নম্বর প্রশ্নটি কি বলছে মিস কত সালে সুলতান হিসেবে খলিফার অনুমোদন লাভ করেছিল উত্তর কি বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্নে দেখো ক্ষুদ শব্দের অর্থ কী উত্তর কী ভাষণ দশ নম্বর প্রশ্নে দেখো খিলাত বলতে কী বোঝায় উত্তর কি আনুষ্ঠানিক পোশাক এগারো নম্বর প্রশ্নটি দেখো ফিরোজ সহ তুগুলো কতবার খলি কি খলিফার অনুমোদন পান এটা খলিফার হবে খলিবার হয়ে গেছে তো খলিফার হবে হ্যাঁ উত্তর কি দুবার বারো নম্বর প্রশ্নটি দেখো মোহাম্মদ ঘুড়ির আসল নাম কি তাহলে উত্তরটা কি বাকি দেখো যে উদ্দিন মোহাম্মদ বিন সাম হচ্ছে কি বারো নম্বর প্রশ্নটি কি উত্তর কেন্দ্র ঠিক আছে তেরো নম্বর প্রশ্নটি দেখো কী বলছে মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিলেন উত্তর কি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো রকুন উদ্দিন ফিরোজের পর দিল্লির সুলতান সিংহাসনে কি কে বসেন উত্তর কি সুলতান রাজ দেখো পনেরো নম্বর প্রশ্নটি কি বলছে গিয়সুদ্দিন বলবান কত সালেও সুলতান হন উত্তর কি বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এরপর ষোলো নম্বর প্রশ্নটি দেখো দিল্লি কোন সুলতান সিজদা ও পাইভে প্রথা চালু করেন উত্তর কি গিয়স উদ্দিন বলবান এরপর সতেরো নম্বর প্রশ্নটি দেখো কি বলছে কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে কি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তরটি কি আলাউদ্দিন খলজি এরপর আঠেরো নম্বর প্রশ্নটি দেখো কি বলছে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত অভিযানে কে নেতৃত্ব দেন উত্তর কি মালিক কাফুর উনিশ নম্বর প্রশ্নটি কি বলছে মালিক কাফুর কে ছিলেন উত্তর কি আলাউদ্দিন খলজির সেনাপতি কুড়ি নম্বর প্রশ্ন কি বলছে ইবন বদুদো কোন দেশের লোক ছিলেন উত্তর মরক্কো দেশের লোক ছিলেন এরপর একুশ নম্বর প্রশ্নটি কি বলছে কোন সুলতানের সময়কালে ইবন বদুদ ভারতে এসেছিলেন তাহলে উত্তরটা হবে কি মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু কি তিনি ভারতে এসেছিলেন এটা হচ্ছে কি একুশ নম্বর প্রশ্নটির উত্তর এরপর বাইশ নম্বর প্রশ্নটি দেখো বলছে অল রিহলা বা কিতাব উল কিতাব উল রিহলাম গ্রন্থে রচিয়তা কি উত্তর কি ইবন বতুতা তেইশ নম্বর প্রশ্নটি দেখো বল দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হয় উত্তর মোহাম্মদ বিন তুগলককে চব্বিশ নম্বর প্রশ্নটি দেখো মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী কি স্থানান্তরিত করেছিলেন উত্তর কি দেবগিরিতে পঁচিশ নম্বর প্রশ্নটি দেখো মোহাম্মদ বিন তুগুলকের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল উত্তর দেবগিরি যেটা কি পরবর্তীকালে কি দৌলতাবাদে করেন ঠিক আছে ছাব্বিশ নম্বরটি দেখো মোহাম্মদ বিন তুগুলক সোনা ও রূপার বদলে কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন উত্তর তামার এটা হচ্ছে কি ছাব্বিশ নম্বর প্রশ্ন কিন্তু ঠিক আছে এরপর সাতাশ নম্বর প্রশ্নটা দেখো মোহাম্মদ বিন তুঘলকের উত্তরসূরি কে কেম উত্তর কি ফিরোজ শাহ তুঘলক আঠাশ নম্বর প্রশ্ন দেখো সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা কে উত্তর খিজির খান হচ্ছে কি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা উনত্রিশ নম্বর প্রশ্নটি দেখো ফিরোজ শাহ তুঘলকের কত দাস ছিল উত্তরটা কি এক লক্ষ আশি হাজার তিরিশ নম্বর প্রশ্নটি দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয় উত্তরটা কি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লতির মধ্যে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করে উত্তর বাবর এবার বত্রিশ নম্বর প্রশ্নটি দেখো কী বলছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কি কৌশল ব্যবহার করেছিল বা কি যুদ্ধ কৌশল ব্যবহার করেছিল উত্তরটা কি রুমি কৌশল ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখো কী বলছে শ্রী শহর কে নির্মাণ করেন উত্তর আলাউদ্দিন খলজিম চৌত্রিশ নম্বর প্রশ্নটি দেখো আরবি ভাষায় ইলম শব্দের অর্থ কি উত্তর জ্ঞান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো আলিম ও উলিমা কিম উত্তর কি যে ইসলাম শাস্ত্রের পণ্ডিতদের কি আলম বা এবং একাধিক আলমকে কি বলা হতো উলিমা বলা হতো এবার ছত্রিশ নম্বর প্রশ্নটি দেখো বলছে সিজদা ও পাইভোস কতটা অর্থ কিম তো দেখো সিজদা মানে হচ্ছিল কি শাস্তাঙ্গে কি প্রণাম এবং পাইভোস মানে হচ্ছিল কি সুলতানের পদযুগল চুম্বন হচ্ছিল কি সিজ ও কথার অর্থ এবার দেখো সাতি নম্বর প্রশ্নটা কি বলছে ইকতা শব্দের অর্থ কী উত্তর কি সুলতানের শাসনাধীন প্রদেশ আটত্রিশ নম্বর প্রশ্নটি দেখো ইক্তার শাসনকর্তাদের কী বলা হয় উত্তর ইকতাদার উনচল্লিশ নম্বর প্রশ্নটি কী বলছে সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিওকা চালু করেন উত্তর কি মোহাম্মদ বিন কাশেম চল্লিশ নম্বর প্রশ্নটি বলছে কোন সুলতান ঋষম ব্যবস্থা চালু করেন উত্তর আলাউদ্দিন খলজি হচ্ছে কি রেশন ব্যবস্থা চালু করেছিলেন এরপর দেখো একচল্লিশ নম্বর প্রশ্নটা কী বলছে যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন উত্তর আলাউদ্দিন খলজি এবার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো কী বলছে বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহম তেতাল্লিশ নম্বর প্রশ্নটি দেখো কত সালে কে বাংলার স্বাধীন কি শাসন প্রতিষ্ঠা করেছিলেন উত্তর কি তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহম এরপর চুয়াল্লিশ নম্বর প্রশ্নটি দেখো আমুক্ত মূল্যত গ্রন্থটি কে কোন ভাষা কি লেখেন উত্তর লেখি কি রাজা কৃষ্ণ দেব রায় সেটা ছিল কি তেলেগু ভাষায় এরপর দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি কি বলছে চৈতন্য ভাগবত গ্রন্থ কে উত্তর বৃন্দাবন দাস ছেচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো সুলতান একটি কি একটি উপাধি ঠিক আছে সাতচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো বাহুমণি রাজ্যের রাজধানী কোথায় ছিল উত্তর গুলবর্গা আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো হোসেন শাহিম শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে উত্তরটি কি আল্লাউদ্দিন হোসেন শাহ আর কি হোসেন শাহিব শাসনের প্রতিষ্ঠাতা এরপর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নটি দেখো বিজয়নগর রাজ্যের কে উত্তর হরিহর ও বক্ক এরপর পঞ্চাশ এবং সর্বশেষ প্রশ্নটি দেখো বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন উত্তর কৃষ্ণদেব রায় এই যে পঞ্চাশটি যে এক নম্বরের প্রশ্ন এবং উত্তর আছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা কি ভালো করে দেখবে হুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি লাইক শেয়ার কমেন্ট নেবো কি এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা কি এইরকম নতুন নতুন কি ভিডিও পেতে পারো ধন্যবাদ